হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রেস আপনাদের স্বাগতম আজ রান্না করব লটকন বা লটকা দিয়ে মৌসুমি ফলের চাটনি আর বাঙালির খাবারের শেষপাতে একটু চাটনি খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি চলুন চাটনি বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে লটকন বা লটকা আনারস আম সত্য আর মিষ্টির জন্য খেজুরের গুড় প্রথমে লটকাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটা চাকুর সাহায্যে মাঝখানে কেটে লটকার বিচিগুলো আলাদা করে নিব আর আম সত্যগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর আনারসগুলোও ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন দেখুন আট দশটা লটকা কেটে খোসাগুলো আলাদা করে নিয়েছি আর বিচিগুলো আলাদা করে নিয়েছি এখন চাটনির জন্য লাগবে খোসাগুলো আর লটকার বিচিগুলোর মধ্যে সামান্য পরিমাণ বিট লবণ আর কাঁচামরিচ দিয়ে মেখে ভর্তা বানিয়ে এখন খাব চাইলে বিচি সহই চাটনিতে দেওয়া যাবে কিন্তু বেশি টক হয়ে যাবে তাছাড়া বিচিগুলো এইভাবে ভর্তা বানিয়ে খেতেই বেশি ভালো লাগে এখন চাটনি রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর পানি গরম হয়ে গিয়েছে এরপর দিব লটকা খোসাগুলো আর এক কাপ পরিমাণ আনারস দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবো আনারস আর লটকার খোসাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর লটকার খোসা যদি বেশি পরিমাণ দিতে চান সেই ক্ষেত্রে খোসাগুলো একটু ভাপিয়ে নেবেন এখন পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন আনারস ও লটকাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর স্বাদ মতো লবণ আধা কাপ পরিমাণ আম আর সাদ মতো গুড় বা চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিব আর আমি এইখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ খেজুরি গুড় দিয়েছি কারণ মিষ্টি আমসত্ত্ব আর মিষ্টি আপনাদের স্বাদ মতো দিবেন এরপর ফোড়ন দিব আর আমসত্ত্বগুলো ঠিক নামানোর আগেই দিতে হবে তা না হলে আমসত্ত্বগুলো গলে যাবে এখন কড়াই গরম হয়ে গিয়েছে এরপর ফোড়ন দেওয়ার জন্য তেল দেওয়ার দরকার নেই আধা চা চামচ পরিমাণ সরিষা দিয়ে এক মিনিট অপেক্ষা করব। সরিষাগুলো ফুটে ওঠা পর্যন্ত আর অল্প পরিমাণ কোরানো নারিকেল দিয়ে এক মিনিট ভেজে নিব এরপর সিদ্ধ করা চাটনিগুলো কড়াইতে ঢেলে দিব আর যে কোনো চাটনিতে একটু নারিকেল ভেজে দিলে খেতে ভালো লাগে আর দারুণ সুগন্ধ আসে এখন চাটনি ঝোল একটু ঘন করার জন্য এক চা চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এরপর চুলা বন্ধ করে চাটনি সম্পূর্ণ ঠান্ডা হলে পরিবেশন করব আর চাটনি ঠান্ডা হলে খেতে ভালো লাগে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বর্ষাক মৌসুমের লটকা দিয়ে চাটনি আর এইভাবে চাটনি রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ